আসসালামু আলাইকুম দর্শক, আজ 30 জানুয়ারি 2024 রস মঙ্গলবার আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি পুরসরহাটে। এখান থেকে খাবার উপযোগী বড় বড় সাইজের যে ষাঁড় গরুগুলো রয়েছে কেমন দামে কেনা বেচা চলছে তারই মূলত তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা দেখছিলাম এখানে একটা বিগ ফেডেনিং ষাঁড় গরু শাহিওয়ার নাবি কোনো রকম পারফেক্ট রয়েছে। আজকে এটার দাম উঠছে কাস্টমার বলে 2,50,000 আর ভাই মূলত চাই 2-3 লক্ষ বরাবর। চার দাঁত বয়স ষাঁড় গরুটির আমরা আইডিয়া তথ্য নেওয়ার চেষ্টা করি। এখান থেকে আপনাদের পুরো বডি স্ট্রাকচার যদি দেখানোর চেষ্টা করি, পারফেক্ট রয়েছে। বড় ভাই একটা নিয়ে আসছিলেন, আজ বিক্রি হচ্ছে না আজকে নাকি? বড় গরু বড় গরু টান নাই না? আচ্ছা, এটা আপনার লাস্ট টার্গেট কত বিক্রি? রিডাস 300 ভাই, 300 তিন লক্ষ হলে বিক্রি করবেন? বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, 3 লক্ষ। আপনার এটা লালন পালন করছেন না কিনছেন? লালন পালন করছেন না? 3 লক্ষ মূলত আজকের বাজারে চাইতেছে পুরা বলি। রানিং কেমন হবে এটা আইডিয়া করছেন? 12 মন মাংস না? 12 মন 12 মন আইডিয়া করছে। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখান থেকে। আমরা আরও কিছু তথ্য নিব এই দিক থেকে, ষাঁড় গরুগুলির আজকের বাজার রেট কেমন যাচ্ছে এখান থেকে। শাহিওয়ার ষাঁড় গরু দরদামটা কেমন যায় আজকের জানার চেষ্টা করব। কাকা ভালো আছেন? এদিকে ভালো আছেন না? কী অবস্থা? আজকে দাম কত? এটা কত? এটা 2,20,000। শুনছিলেন আজকের বাজারে 2,20,000 মূলত আজকের বাজারে দাম চায় এই যে ষাঁড় গরুটির। বয়স কেমন এটা? দুইটা চার দাঁত বয়স না? চার দাঁত বয়সের ষাঁড় গরু কথা বলে পাইকার দাম বলছে আজকে 200 পর্যন্ত উঠছে না? 2,00,000। আপনাদের আরও কিছু তথ্য নিব এই দিক থেকে, আজকের বাজারে কেমন দাম কেনা বেচা চলছে। আমরা এখানেও একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় গরু দেখছিলাম। বড় ভাই কি অবস্থা? ভালো আছেন? একটা নিয়ে আসেন চাচা, 5-6টা। এর আগের ক্রসটা বিক্রি করছেন? আচ্ছা, এটা কেমন দাম চাইছেন আজকে? 3,20,000 চাওয়া দাম। চাওয়া দাম মূলত 3,20,000 দর্শক দেখছেন। এখানে মান সম্পত্ত ষাঁড় গরু কত পর্যন্ত উঠছে আজকে? 250 পর্যন্ত বলে। বয়স চার দাঁত? চার দাঁত বয়স না? 250, 2,40,000, 250 পর্যন্ত কিন্তু কাস্টমারের দাম বলে আপনাদের শুনছিলাম। বেচা কিনা টার্গেট কত? 260-270? 260-260 হলে বিক্রি করা? 260-260। আচ্ছা, বড় গরু আজকে টান নাই না? চাহিদা নেই? চাহিদা নেই শুনছিলেন আজকের বাজারে বড় গরু তেমন পাটি নেই এবং টানও কিন্তু কম বিক্রেতার আইডিয়া করতেছে দর্শক আজকের এই হাট থেকে। আমরা শুনছিলাম সরাসরি জয়পুরহাট জেলার পাঁচবিবি পুরসরহাট থেকে ষাঁড় গরুগুলির বাজার রেট কেমন যাচ্ছিল বড় গরুর, সেটাই তথ্য মূলত দিচ্ছি। আপনাদের আরও কিছু শুনবো জানবো এই দিক থেকে ষাঁড় গরুগুলির। আমরা এখানে একটা ক্রস জাতের ষাঁড় গরু দেখছি। ক্রস কাকা ভালো আছেন? একটা নিয়ে আসেন না? বলে বিক্রি হয়ে গেছে? তিনটা বিক্রি হয়ে গেছে, আরেকটা আছে। বয়স কেমন এটার? দুই দাঁত বয়স। দাম কত উঠছে চাইছেন? 160 বলতেছে। আপনি 70? 1,60,000 আর 170 দর্শক 10,000 ডিস্টেন্স। এখন দেখা যাক, আমরা আজকে শুনছিলাম আজকের বাজার দর কেমন যাচ্ছিল জয়পুরহাট জেলার পাঁচবিবি পশুহাট থেকে খামার উপযোগী ষাঁড় গরুগুলির বাজার দর। দেখছিলাম দর্শক এখান থেকে ষাঁড় গরুটির আজকের বাজার রেট
কেমন দাম দরচাই শাহিওয়াল জাতি কাকা কত এটা আপনাদের দর্শক আজকে বাজার মোটামুটি আইডিয়া নিচ্ছিলাম খাবার উপযোগী সারগুলির জয়পুরহাট জেলার পাঁচ বিপুরহাট থেকে সকাল থেকে শুরু করে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত হাট চলে সপ্তাহে একদিন মঙ্গলবারে মোটামুটি সার গরু ভালোই আমদানি হয় এই হাটে আপনারা চাইলে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম